একটা মানুষ কতটা ফেক হইতে পারে চিন্তা করা যায়। শব্দ হারিয়ে ফেলি দেখে আমি তোকে, কেমন একটা নেশা যেন তোর ওই লুকে যাচ্ছে আগুন ধরে। ইয়ো, বাংলাদেশের তথাকথিত টিকটক সেন্সেশন এবং ভাইরাল ব্যক্তিত্ব, বর্তমান বাংলাদেশের প্রবাসী একজন কন্টেন্ট ক্রিয়েটার মানিক মিয়া, খুব সম্ভবত উনি সৌদি আরব প্রবাসী। ওনার সম্পর্কে আমি তেমন একটা খুব বেশি জানি বললে ভুল হবে, বাট কিছুদিন আগে উনি বাংলাদেশে আসার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে তখন মোটামুটি সারা বাংলাদেশে ভাইরাল হয়ে যায়। আমার অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক ভাই ব্রাদার বলছিল তার বিষয়ে একটা ভিডিও বানানোর জন্য, ইভেন তার কয়েকটা ভিডিও আমাকে দিয়েছিল। আমি টিকটকে যেহেতু অ্যাক্টিভ না, আমার টিকটক অ্যাকাউন্ট একটা আছে, বাট আমি কখনো সেরকমভাবে টিকটকে থাকি না। মাঝে মাঝে আমার ভিডিওর জাস্ট ট্রেইলারের মতো 20-30 সেকেন্ড আপলোড করি, তাও 15 দিন মাসে একবার, তাছাড়া আমার টিকটকে যাওয়া পড়ে না, যেই কারণে তার সম্পর্কে তেমন কোনো ধারণা নাই। তবে বাংলাদেশে আসার পরপরই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ার পর কিছু কিছু মানুষ আমাকে তার বিষয়ে কথা বলার জন্য বললো, তো আমি ভাবলাম যে সে কন্টেন্ট ক্রিয়েট করবে, তার বিষয়ে সে কোন বিষয়ে ভিডিও বানাবে, কিছু কিছু বিষয়েও আমাকে ইনফর্ম করছে যে এই সকল, বাট আমি মনে করি নাই যে তাকে নিয়ে আমার যে ধরনের ভিডিও আমি বানায় থাকি, আমার কাছে মনে হয় নাই যে তাকে নিয়ে ভিডিও বানানো উচিত, আমি ভিডিও বানাই নাই। তবে এখন তার নতুন একটা গান আসছে, সে ইমোশনাল ভিডিও থেকে প্রবাসীদেরকে নিয়ে ইমোশনাল ভিডিও করতো, সেখান থেকে এখন সে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করছে, তার একটা গান আসছে, গানের নাম হচ্ছে চিল। আচ্ছা, তো আজকে আমরা এই গানটার উপরেই রিয়েকশন দিব। কিছু দর্শক তোমরা সাজেস্ট করছো যে ভাই গানটা শুনবেন এবং আপনার অনেস্ট রিয়েকশন আমাদেরকে জানাবেন, তো আমি মানিক মিয়াকে নিয়ে কিছু কথা বলবো, তার মিউজিক নিয়ে কথা বলবো। আমি প্রথমে গানটা শুনি, শোনার পরে আমি আমার অনুভূতি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা সম্পূর্ণ গানটা শুনে নিই প্রথমে। বাংলাদেশে যেই ভাইরাল হয় খালি গান বানায়, ব্যাপার কি? বাংলাদেশে কি গানের ব্যবসা খুবই রমরমা নাকি? হিরো আলম ভাইরাল হওয়ার পরে গান বানাইলো, তারপর সি ইউ নট ফর মাইন্ড, ওনার নামটা কি শ্যামল, শ্যামল গান বানাইলো, তার যেই ভাইরাল হয় সেই খালি গান বানায়। হোয়াটস দ্যাট? চিল বাই মানিক মিয়া, 1, 2, 3। মানিক মিয়া, বাপ রে বাপ। শব্দ হারিয়ে ফেলি দেখে আমি তোকে, কেমন একটা নেশা যেন তোর ওই লুকে যাচ্ছে আমার এই মনে, একদম পারফেক্ট তুই রূপে গুণে। শব্দ হারিয়ে, এ কি সেই মানিক মিয়া? এ কি সেই মানিক মিয়া? দুই দিকে দুই মেয়ে নিয়ে রাজার মতো সিংহাসনে বসে আছে, এই সেই মানিক মিয়া? ফেলি দেখে আমি তোকে, কেমন একটা নেশা যেন তোর ওই লুকে যাচ্ছে আগুন ধরে আমার এই মনে, একদম পারফেক্ট তুই রূপে গুণে। বলিস যদি আমি হয়ে যাব তোর, রাখব দা মিউজিক ইজ গুড, কি বন্ধুর তোর মনে পেতে আমি করে যাব ফাইট, বাকি সব কিছু আমি করে দেব সাইন, মিক্সিং গুড, আমি হয়ে যাব তোর, রাখব না কোনো খোঁজ, ভিডিওগ্রাফি গুড, তোর মনে পেতে আমি করে যাব ফাইট, বাকি সব কিছু আমি করে দেব সাইড, রূপ কথা দে আমার প্যারা চিল, শুট করছে দেখবি জমিয়ে দেব আমাদের লাভ সিন, চলো বেটে ইলি ডেট, প্রেম হবে প্যারাহীন, কথা দে আমি হব তোর আলাদিন, থাকবে না আর প্যারা চিল হবে সারাদিন, দেখবি জমিয়ে চিল হবে সারাদিন, লাভ সিন চলো বেটে ইলি ডেট, প্রেম হবে প্যারাহীন, রূপ কথা দে, ও মাই গড, তিনটা আগে ছিল দুটা, এখন তিনটা, ও মানিক মিয়ার মানিক মিয়া নাই, এখন হয়ে গেছে মানিক চৌধুরী। দেখাবি যত সব নেব মেনে, চাস কি আমাকে বল সব দেব এনে, দেখাবি যত সব নেব মেনে। আচ্ছা, এটা কি তার নিজের ভয়েস? গান তো খারাপ না, গান ভালোই লাগছে, গানের মিক্সিং, ভিডিওগ্রাফি, কণ্ঠ শিল্পীর লিরিক্স গুলো একটু সস্তা, বাট রোমান্টিক গানে ইটস ওকে। এটা কি তার নিজস্ব ভয়েস নাকি অন্য কারো ভয়েস ব্যবহার করতেছে? জানলে তোমরা একটু জানাও।
চাস কি আমাকে বলছো দেব এনে আমাদের এই জুটি হয়ে যাবে হিট ভালো ছেলে আমি খুব করব না চিট শুধুই চাইছি ও মাই গড ভালো ছেলে মানিক মিয়া আফটার দিস ইউ আর নট ভালো ছেলে তুমি আর ভালো ছেলে রইলা না তার যে ভিডিওগুলো আমি যে সাংবাদিকদের প্রশ্নের মুখে যে সকল ভিডিওগুলো ফেসবুকে দেখছিলাম তারপর এক ভুরি ভিডিও ফেসবুক আমাকে সাজেস্ট করছে আমার টাইম লাইনে একটু পরপরই দেখি সাপ ধরে ব্যাং ধরে পাখি ধরে এই ধরনের ভিডিও খালি মানিক মিয়ার ভিডিও আসে ফেসবুকের তারপর দেখলাম সে হস্টস করছে আর অনেক কিছু ভালো ছেলে ভালো ছেলে তোর মনে পেতে আমি করে যাব ফাইট বাকি সব কিছু আমি করে দেব সাইড রূপকথাতে আমি হব তোর আলাদিন থাকবে না আর প্যারা চিল হবে সারাদিন দেখবি চিল হবে সারাদিন লাভ সিন চলবে ডেইলি ডেট প্রেম হবে গান কয় মিনিট চার মিনিট আরো শুনতে হবে অনেকক্ষণ সারাদিন দেখবি জমিয়ে দেব আমাদের লাভ সিন চলবে ডেইলি ডেট প্রেম হবে প্যারা প্রেম হবে প্যারা আলাদিন Nice choreography. Ore baba. Aisala. Kopa samso. Kopa Manik Miah. Hey yo, first আমি গানটা সম্পর্কে কথা বলি গান অত খারাপ না টু বি অনেস্ট আমি এর থেকে অনেক বাজে গানেরও রিয়াকশন করছি আমার চ্যানেলে ভিডিও আছে আমি বলবো সেই তুলনায় গান খুবই ভালো একটা রোম্যান্টিক গান গানের কোরিওগ্রাফি ভিডিওগ্রাফি স্লো মোশন এডিশন এভরিথিং ইজ সুপার গুড আমি বলতে হবে আমি জানি না তার নিজস্ব ভয়েস কিনা যদি তার নিজস্ব ভয়েস হয়ে থাকে আর যদি সর্বপ্রথম গান হয়ে থাকে ডেফিনেটলি সে অনেক ভালো করছে গান হিসেবে বাট গানের যে লিরিক্স যে আমি খুবই ভালো ছেলে আমি জীবনেও চিট করব না গানের লিরিক্সগুলো সম্পূর্ণ মানিক মিয়ার জীবনের সাথে কন্ট্রাডিক্ট করে মানে বিপরীতমুখী একটা মানুষ কতটা ফেক হইতে পারে চিন্তা করা যায় মানিক মিয়া ভিডিও বানায় তো গাছের নিচে বাসি খাবারের নিচে আরো কত কত জিনিসের নিচে নিচে গিয়ে গিয়ে ভিডিও বানায় তো খালি সবকিছুর নিচেই দেখা যায় সব সময় এখন কিসের নিচে এসব ভিডিও বানাইলো women হি এভাবে প্রকাশে কেউ কি এসব কথা বলে অ্যাকচুয়ালি মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন আর হচ্ছে স্পেশালি সোশ্যাল মিডিয়াতে তুমি যেটা দেখো সেটা সম্পূর্ণ দেখানো হতে পারে এটা একটা বড় ধরনের প্রমাণ হচ্ছে মানিক মিয়া মানিক মিয়া বা যে কোনো মানুষ যে যে কোনো ধরনের ভিডিও বানাইতে পারে ইটস ওকে পাবলিক যে ধরনের ভিডিও খাবে সেই ধরনের ভিডিও কন্টেন্ট ক্রিয়েটাররা বানাবে এটা সম্পূর্ণ ওকে আর এটা তার নাগরিক অধিকার ডেমোক্রেসি গণতন্ত্র যাই বলো সে কি বলবে সে কোন ধরনের ভিডিও বানাবে সেটা তার ব্যক্তিগত বিষয় বাট মানিক মিয়া যে সকল ভিডিওগুলো বানাইতো বা আমি দেখছি কিছু ভিডিও পরবর্তী সময়ে এই ভিডিওগুলা অ্যাকচুয়ালি কিছু মানুষের কাছে খুবই পজিটিভ যারা তার জীবনের সাথে কানেক্ট করতে পারে বাট সে যেই ধরনের প্রবাসীদেরকে দেখাইছে যে প্রবাসীরা একদম বিদেশ গিয়ে এই অবস্থা আমার মনে হয় কিছু মানুষ দুর্ভাগ্যবশত এরকম জীবনটা লিড করে থাকে প্রবাসে বাট বাকি 90% মানুষ আমার মনে হয় না যে এই ধরনের লাইফ কেউ লিড করে সে যেটা দেখায় তার ভিডিওর মধ্যে তার ভিডিও আমার মনে হয় না যারা প্রবাসে থাকে সেরকম তারা দেখে থাকে বিশেষ করে বাংলাদেশে যারা থাকে মা বোন ভাই ছেলে মেয়ে যারা বাংলাদেশে থাকে তারা খুব বেশি এই ভিডিওগুলো দেখে আর ভিডিওগুলো দেখার পরে চিন্তা করো একটা বিষয় আমি নিজেও প্রবাসে থাকি আমার আব্বা আম্মার কাছে যদি এমন একটা মানুষের ভিডিও যায় তারা যদি দেখে আমি কিন্তু এখানে আনন্দ করতেছি ফুর্তি করতেছি আরাম আয়েশেই আছি বা তারা যদি দেখে তারা মনে করবে কি যে আমার ছেলে না জানি কোন কষ্টে আছে এমনিতেই কিন্তু প্রবাসে যারা থাকে তাদের পরিবারের মানুষগণ খুবই টেনশনে থাকে একটা মানুষকে দেখে না বছরের পর বছর গরিব দেশের মানুষ আমরা রিজিকের তাগিদে এই দেশে ওই দেশে আমরা যাই তারপরও
অনেক যারা প্রবাস সম্পর্কে জানে না তাদের একটা পজিটিভিটি থাকে যে আমার একটা ভাই প্রবাসে আছে, আমার ছেলে একটা প্রবাসে আছে, সে আমার শক্তি, সে আমার বল অর্থনৈতিকভাবে বা বিভিন্ন বিষয়ের দিক থেকে। বাট সে যেই ধরনের ভিডিও বানায়, আমাদের দেশের মা বাবা ভাই বোন তারা আমার মনে হয় যে দেখে কান্না করে বিদেশ সম্পর্কে একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি তৈরি হয় এবং তারা মনে করে এইটাই মনে হয় প্রবাস। তো এরকম হলে কতটা টেনশন, কতটা ইনসিকিউরিটিতে তারা ভোগে তুমি চিন্তা করো। অনেক মানুষ ডিপ্রেশনেও থাকতে পারে। তার ভিডিও দেখলে আমি যদি গ্রামের একটা সহজ সরল মানুষ হই, আমার একটা ভাই বিদেশ থাকে, তাহলে আমার কলিজাটার মধ্যে কি একটা অবস্থা হবে। আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা অভিনয়। এখন আমরা যেটা দেখলাম, তার অভিনয়ের কারণে আমি আমার ভাই সম্পর্কে কত রকমের চিন্তা করতেছি, কষ্টে আমি এখানে ডিপ্রেশনে মরতেছি, হাই হাই আমার ছেলের আমি কই পাঠাইলাম। এই কারণে আমার মনে হয় যে তার একটা ডাবল স্ট্যান্ডার্ড ক্যারেক্টার, যেটা আমার পছন্দ হইল না। গান হিসাবে আমি বললাম ভালো লাগছে, বাট সে যেই কাজগুলো করতেছে মানুষের অনুভূতি আবেগ মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করতেছে, যেটা বোঝাই যাচ্ছে তার এই ভিডিও দেখে তোমার মনে হয় যে তার এরকম অবস্থা যেটা সে তার ভিডিওতে দেখায়। টাকা পয়সা আছে অনেক, দুইটা তিনটা মেয়ে নিয়ে তার যে ভিডিওর সেট আপ, ভিডিও যে কোয়ালিটি, আমার মনে হয় যে 50,000 টাকা বাজেট লাগছে শুধু এই ভিডিওটাতে। আমার মনে হয় অন্তত যদি কেউ তাকে অফার করে বানায় থাকে, স্পন্সর করে থাকে, তারপরেও আমার মনে হয় না যে 50,000 টাকার কমে। তো 50,000 টাকা যে শখ করে একটা মিউজিকের পিছনে ঢেলে দিতে পারে, তার অর্থনৈতিক অবস্থা কি এরকম যে সে মাছ গাছ তারপর সাপ বিচ্ছু এগুলো গিয়ে গর্তের মধ্যে খুঁজতেছে, তারপর ডাস্টবিন থেকে পর্যন্ত সে খাবার তুলে খাচ্ছে, তাহলে কত বড় হিপোক্রিট, কত বড় প্রতারক সে। সে গানের মধ্যে বলতেছে আমি চিট করবো না, ভালো ছেলে। এগুলো যদিও তার ব্যক্তি মানিক মিয়াকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না বা বলা আমার ঠিকও না, একজন ব্যক্তি কি করবে না করবে, বাট আমার মনে হয় যে এই বিষয়টা বলার প্রয়োজনীয়তা এইটা, তার ভিডিওগুলো লক্ষ লক্ষ মানুষ দেখে এবং ইনফ্লুয়েন্সড হয়। তো সেই সকল পরিবারের মানুষগুলো কতটা টেনশনে, এমনিতেই তো নর্মালি মানুষ অনেক টেনশনে থাকে যখন তাদের ভাই ব্রাদার ছেলে মেয়ে বিদেশ থাকে। সো আমার মনে হয় যে এটা তার করা উচিত না। কন্টেন্ট বানাও সমস্যা নাই, যেই কন্টেন্ট মানুষকে কষ্ট দুঃখ দেয় না, মানুষকে এন্টারটেইন, এই গান বানাচ্ছে মানুষকে এন্টারটেইন করতেছে, ইটস ওকে। সে যদি তার নিজের গান হয়ে থাকে আমি বলবো সে ট্যালেন্টেড। তো সে তো এইভাবেই ট্যালেন্ট ছড়াইতে পারতো। বাট তোমরা যারাই অনলাইনে তার ভিডিও দেখছো বা ভিডিও দেখো, তোমরা জানাবা তোমাদের মতামত। আমি আমার কথার সাথে একমত না হইলে আমি দুঃখিত যদি আমি কোনো কথা বাড়ায় বলে থাকি। আর যদি তোমাদের কোনো কিছু কমেন্ট করার হয়ে থাকে তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আর মানিক মিয়া যে কাজগুলো করতেছে এগুলো কি সঠিক না ভুল, তোমরা কি মনে করো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আমি তাকে নিয়ে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই নাই, বাট মিউজিক্যাল রিলেটেড যেহেতু আর আমি এগুলো রিভিউ করি, তোমরা কিছু মানুষ আমাকে আগে সাজেস্ট করছো তাকে নিয়ে ভিডিও বানানোর জন্য, যেটা করি নাই, বাট গান আসার পরে অনেকেই আমাকে সাজেস্ট করছে, যে কারণে ভিডিওটা করলাম। এনিওয়ে গাইস, এনিথিং, যে কোনো বিষয় যদি তোমরা অ্যাড করতে চাও, আমিও তোমাদের মতামত জানতে চাই। আমিও নিজে বিদেশ থাকি, তোমরা অনেকে বিদেশ থেকে দেখবা বা তোমাদের ভাই ব্রাদার বিদেশে আছে, তোমাদের অনুভূতিটা সেটা তোমরা কমেন্টে জানাবা। পরবর্তী রিয়াকশনে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।